কেমন আছো? দূর দূরান্ত থেকে, যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের আরমান ইংলিশ ক্লাস ফলো করছো, তাদের অভিনন্দন ও স্বাগতম জানিয়ে আমরা আজকে ইংলিশে স্পোকিং এর বা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রত্যেকের স্বপ্ন ইচ্ছা ইংরেজিতে প্রশ্ন করা। একটা স্টুডেন্ট যদি ইংরেজিতে প্রশ্ন করতে পারে, তাহলে তাই অবশ্যই উত্তরও দিতে পারবে। কারণ একটা কথা আছে, প্রশ্নকারী অবশ্যই উত্তর জানে। ঠিক আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে একটা টেকনিকের মাধ্যমে আমরা হাজার হাজার প্রশ্ন করতে পারি। তাহলে আজকে আমরা যে পর্বটা আলোচনা করব সেটা হচ্ছে ছয়ের পর্ব। বাংলা কথার শেষে যদি ছ থাকে, সেটা হলে আমরা কি লিখব? তাহলে বাংলা কথার শেষে ছ থাকে, ইট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি গিয়েছি, তুমি কাজটি করেছ, করছো না, যাচ্ছ না, আসছ না, ছয় ছ না, শুধু ছ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন করবো আজকে ছ দিয়ে কিভাবে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে হয় একটা টেকনিক শিখে। তাহলে প্রশ্ন করবো আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, কারণ প্রশ্ন দুই ভাগে ডিভাইডেড করেছেন, ভাগ করা হয়েছে, গ্রামার বিশেষজ্ঞরা করেছেন, কিন্তু প্রশ্ন আসলে তিন ভাগে ভাগ করা হয়েছে। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা প্রশ্ন, ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন যেটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলি, জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা যেটা আলোচনা করছি সেটা ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে থেকে আমি প্রশ্ন করব কিভাবে ডাব্লিউএস ওয়ার্ডে প্রশ্ন করতে হয়, মনের কথাগুলো কিভাবে আমি পাবলিশ করব। তাহলে আমরা ফলো করি ডাব্লিউএস ওয়ার্ড কিভাবে করতে হয়। প্রথমেই তোমার যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। দেখো, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস, যেহেতু আমরা বলেছি ছ থাকলে হ্যাভ অথবা হ্যাজ, প্লাস সাবজেক্ট বসাবো আমরা, প্লাস ভি থ্রি, প্লাস অবজেক্ট, প্লাস কোশ্চেন চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবো, কারণ প্রশ্ন করতে গেলে সর্বপ্রথম ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তোমার প্রশ্ন করতে হবে। অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড মানে, ডাব্লিউএস ওয়ার্ড বলতে আমরা বিভিন্নভাবে বুঝি, ওয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হুইচ মানে কোনটি, হু মানে কে বা কারা। দেখো, এই ওয়ার্ডগুলো আমরা অবশ্যই জানি। এখন এই ডাব্লিউএস ওয়ার্ড বাংলা কথার শেষে যদি ছ থাকে, কি থাকে, ছ থাকে, বাংলা কথার শেষে যদি ছ থাকে, তাহলে আমরা প্রশ্ন করব ডাব্লিউএস ওয়ার্ডের পর হ্যাভ অথবা হ্যাজ বসাবো। এখন একটা প্রশ্ন থাকতে পারে, কখন আমরা হ্যাভ বসাবো স্যার আর কখন হ্যাজ বসাবো? আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা বলে থাকেন, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস বসাবো। ঠিক একইভাবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, আমরা হ্যাজ বসাবো। এখন যারা স্টুডেন্ট, অনেকেই বুঝতে পারে না সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার কোনটা চিনবো কিভাবে, তাদের জন্য আমরা একটা নিয়ম ফলো করছি, একটু মনোযোগ দাও। যদি ছেলেদের বলা হয় হি, মেয়েদের বলা হয় সি, গরু ছাগল ভেড়া জড় পদার্থ ইট, এছাড়া কোনো নাম, নাউন, নাউন বলতে সিঙ্গুলার, যেমন কামাল, জামাল, রহিম, এই চারটা অপশনে আমরা হ্যাজ বসাবো। কি বসাবো? হ্যাজ। চারটা ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাজ বসবে। আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাজ দিয়ে প্রশ্ন, হ্যাভ দিয়ে প্রশ্ন করব। যেমন দেখো, আমি একটা বাংলা সেন্টেন্সটাকে আমি সলভ করে দিচ্ছি তোমাদের। এখন আমি যদি বলি এইভাবে, তুমি কেন কলমটি নিয়েছ? দেখো, নর্মাল একটা সেন্টেন্স দিয়ে আমি শুরু করছি, তুমি কেন কলমটি নিয়েছ, এখানে কিন্তু ছ আছে, নিয়েছ, নিচ্ছ না, দিচ্ছ না, নিয়েছ। এখন সূত্র অনুযায়ী আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, প্রথমে ওয়াই মানে কেন, এখানে ছ যেহেতু আছে, নেওয়া ইংরেজি টেক মানে নেই, টেক মানে নেই প্লাস ছয়, নেই প্লাস ছয় নয় শো, অর্থাৎ নেই শো, নিয়েছ, নিয়ের সাথে ছ যুক্ত করলে হয় নিয়েছ। তাহলে ওয়াই হ্যাভ, যেহেতু সাবজেক্ট ইউ, ওয়াই হ্যাভ ইউ টেকেন, টি এ কে এন, টেকেন দা পেন, ওয়াই হ্যাভ ইউ টেকেন দা পেন, তুমি কেন কলমটি নিয়েছো, হাউ হ্যাভ ইউ টেকেন দা পেন, তুমি কিভাবে কলমটি নিয়েছো, হোয়েন হ্যাভ ইউ টেকেন দা পেন, তুমি কখন কলমটি নিয়েছো, কার জন্য তুমি কলমটি নিয়েছো, ফর হোয়াট
হ্যাভ ইউ টেকেন দ্য পেন? তাহলে এখানে আমরা মজার ব্যাপার শিখছি, বাংলা কথার শেষে যদি ছ থাকে, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা ছ দেবো, থাকলে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। এখন আমি এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তুমি বা মনে করো মিনা কিভাবে ইংরেজি শিখেছে, মিনা কিভাবে ইংরেজি শিখেছে। এখন দেখো মিনা কিভাবে, তাহলে এখানে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি, হাউ হ্যাজ মিনা, এখানে হ্যাজটা কেন এসেছে আমরা কিন্তু বুঝতে পেরেছি। হাউ হ্যাজ মিনা শিখা ইংরেজি লার্ন, অর্থাৎ লার্ন এর ভার্ব লার্ন, এল ই আর এন টি লার্ন ইংলিশ। দেখো হাউ হ্যাজ মিনা লার্ন ইংলিশ, মিনা কিভাবে ইংরেজি শিখেছে। তাহলে আমরা অবশ্যই হাজার হাজার প্রশ্ন করতে পারি ছ দিয়ে। এখন তোমাদের আমি একটা মজার জিনিস দেখাই দেই, তুমি কেন কলমটি নিয়েছো। এখন তুমি যদি বলো এই প্রশ্নটা বা আমাকে বলছো তুমি কেন কলমটি নিয়েছো, আমি লেখার জন্য কলমটি নিয়েছি। এখন দেখো আমি অ্যান্সারটা লিখতে গেলে ছ ফলো করব, আমি লেখার জন্য কলমটা নিয়েছি। এখন এই কথাটা যদি আমি লিখি এখানে একটু মনোযোগ সহকারে একটু ফলো করি, আমি লেখার জন্য কলমটি নিয়েছি। দেখো লাস্টে কিন্তু ছ আসছে, আমরা একটু ফলো করি। এখন মজার ব্যাপার হচ্ছে কেন, আমি ইংরেজি আই আর এখানে নিয়েছ ছ আসছে, তাহলে টেক মানে নেই, তাহলে আই হ্যাভ টেকেন দ্য পেন ফর রাইটিং, জন্য মানে ফর, রাইট মানে লেখা, তাহলে ফরের পর আই এনজি হয় ডাব্লিউ আর আই টি আই এনজি ফর রাইটিং। তাহলে আই হ্যাভ টেকেন দ্য পেন ফর রাইটিং, আমি লেখার জন্য কলমটি নিয়েছি। এই যে আমরা অ্যান্সারটা করলাম, মিনা কিভাবে ইংরেজি শিখেছে, মিনা ইউটিউবে আরমানসারের ক্লাস দেখার মাধ্যমে শিখেছে, অথবা মিনা বই পড়তে পড়তে ইংরেজি শিখেছে। এখন আমরা এটা অ্যান্সার করতে পারি, মিনা হ্যাজ লার্নড ইংলিশ বাই স্পিকিং, বাই ওয়াচিং, বাই প্র্যাকটিসিং, বাই রিডিং। অর্থাৎ মিনা ইংরেজি শিখেছে প্র্যাকটিসের মাধ্যমে, পড়ার মাধ্যমে, দেখার মাধ্যমে। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে কথা বলা আসলে কোনো ব্যাপার না, শুধুমাত্র আমাদের চেষ্টা এবং সব টেকনিকটা আমরা যদি ফলো করি তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আশা করি তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের মন্তব্য, তোমাদের পরামর্শ আমাকে দিবে, আমরা চেষ্টা করব তোমাদের জন্য কিছু দেওয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং প্রত্যেক মুসলমান যদি হয়ে থাকো তোমরা, যারা মুসলমান তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই তোমার এই মূল্যবান সময় থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবে। ভালো থাকবে।